নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকের লাইভ ফোনিক অনুষ্ঠানে সবার প্রথমে জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের দর্শকদের অসংখ্য অভিনন্দন এবং শারদীয়া দুর্গাপূজার অগ্রিম অভিনন্দন। এই যে আগামী শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু কোথাও যেন আমাদের একটা কোথায় একটা করুণ সুর বেজে রয়েছে। করোনার অভিশাপ আমাদের উপর চলেছে এবং তার সাথে সাথে কিছু মানুষের বেশ কিছু কষ্ট নিয়ে কিন্তু আমরা চলেছি, কারণ কলকারখানা বন্ধ, মানুষের রোজগার সেরকমভাবে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মন প্রাণে হিলিং সেন্টার তথা বাণীশ রেকি অনুষ্ঠান আপনাদেরকে কতটা সুবিধা করে দিতে পারবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই প্রয়াসটা আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি বা আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করে চলছি। সুইচ বোর্ডের মাধ্যমে যদি কিছু আমরা সাহায্য করতে পারি, হয়তো আপনার সামনে গিয়ে কিছু করতে পারছি না, কিন্তু এই সুইচ বোর্ডের মাধ্যমে আপনারা যদি চ্যান্টিং করেন তাহলে সেই সমস্যাগুলো থেকে যদি কিছু চাকরি পান, যদি কিছু আর্থিক উন্নতি হয়, যদি কোনো কারোর শারীরিক উন্নতি হয়, যদি কারোর ব্যবসায় উন্নতি হয়, সেই প্রয়াসটুকুনি আমরা চালিয়ে যাচ্ছি এবং আজও চালিয়ে যাব। আজকে শুভ চতুর্থী, সবাইকে জানাই অভিনন্দন। খুব ভালো কাটুক আপনাদের পুজোর কটা দিন, যেরকমই হোক না কেন, বেশি হোক বেশি অর্থ দিয়ে হয়তো আমরা আনন্দ উপভোগ করতে নাই পারলাম, কিন্তু সামান্য হলেও আমরা পুজোর আনন্দটা উপভোগ করি। তা সেখান থেকে আজকে আমরা কিছু বলবো যে বাণীশ রেকি শুধু তো নয়, বাণী ব্যানার্জি মানেই আপনারা জানেন যে হার্বাল ট্রিটমেন্ট সেন্টার, তার সঙ্গে বাণীশ হার্বাল এবং তার সঙ্গে বাণীশ রেকি, এই তিনটে জিনিসকে কিন্তু আমি নিয়ে বয়ে চলেছি বা তিনটে জিনিসকেই কিন্তু কাজ করে যাচ্ছি। তা বাণীশ হার্বালের যে প্রোডাক্টের যে অফার আমরা পুজোর সময় দিয়ে চলেছিলাম বা আজও চলছে আমাদের অফার, এবং আপ টু দেওয়ালি অবধি অফার চলবে, যারা আপনারা কুরিয়ারের মাধ্যমে বা অনলাইনে যারা নিচ্ছেন তারা প্রোডাক্ট আপনারা নেবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, কিন্তু এই সপ্তাহ থেকে লক্ষ্মী পুজো অবধি কুরিয়ার বন্ধ থাকবে। আপনারা দয়া করে এখন বলবেন না, যারা নিতে চাইছেন তারা আমাদের মেন সেন্টারে এসে নিতে পারবেন ষষ্ঠী অবধি। সপ্তমী থেকে আমাদের বন্ধ থাকবে এবং আপ টু লক্ষ্মী পুজো অবধি বন্ধ থাকবে, তারপরে আপনারা এসে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এই মেসেজটা আমি আজকে দিয়ে দিলাম, যাদের দরকার এই দুদিনের ভেতরে আপনারা এসে যদি ভবানীপুর সেন্টার থেকে কালেক্ট করতে পারেন খুব ভালো, কিন্তু কুরিয়ারটা আমাদেরকে বলবেন না, কুরিয়ারটা যাবে না, কুরিয়ারে আপনারা যদি পাঠান হয়তো আটকে যাবে, তখন মুশকিলে পড়ে যাবেন। এই গেল শারদীয়া। তাছাড়া আমাদের ফেসিয়ালের ওপরে অফার চলছে, আপনারা যারা আসতে চাইছেন ষষ্ঠী অবধি, আমি বলবো যে যারা সত্যি যাদের দরকার বা ফেসিয়াল ট্রিটমেন্ট করা দরকার, যদি যারা মনে করছেন যে না বাণীশ ছাড়া হবে না, সেখানে আমি তাদেরকে বলবো যে তারা আসবেন, কোনো ভিড়ভাড়টা নেই, সেখানে ফুল স্যানিটাইজেশন করা আছে, করোনাতে ভয় নেই কোনো, সেখানে আমরা করোনা প্রোটেকশন শিল্ড তৈরি করে দিচ্ছি, করোনার রেকি নাম্বার দিয়ে দিচ্ছি, করোনার অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কোনো করোনার কোনো ভয় নেই, নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। আর তারপরে আমি চলে আসবো আজকে আমাদের রেকির অনুষ্ঠান, যেটা সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকেন যে আজকে বাণীশ রেকির অনুষ্ঠানে কি বলবেন। আজকে রেকির পাঠশালাতে আমাদের থাকবে, দেখুন আমরা প্রতিদিন তো রেকি নিয়ে কিছু না কিছু বলে থাকি, রেকি জিনিসটাকে সবার প্রথমে বুঝতে হবে যে রেকি জিনিসটা কি। রেকিকে যারা বুঝে গেছেন, রেকির পাঠশালা অনুষ্ঠানটা যারা পরপর ফলো করছেন, রেকি জিনিসটা কি আশা করি বুঝে গেছেন। রেকির সঙ্গে রেকির যে কতগুলো ভাগ আছে সেগুলো সম্বন্ধে অনেকেরই ধারণা নেই, রেকির অনেকগুলো পার্ট আছে। আমরা উসুই রেকি যেটা মিকাও উসুই শুরু করেছিলেন, সেই রেকি যদি আমরা শিখতে চাই তাহলে তার পাঁচটা ভাগ আছে, কিন্তু তাছাড়াও রেকির আর অনেকগুলো ভাগ আছে যেগুলো আমরা সুইচ কোড বলে থাকি, এটারও একটা রেকির একটা পার্ট। হোলি ফায়ার রেকি আছে, মানি রেকি আছে, অনেক রকমের রেকি আছে, করোনা রেকি আছে, বা আমরা বৌদ্ধ তন্ত্র যেটা শিখে থাকি সেটা হচ্ছে লামাফেরা। তা আমরা করোনা রেকি নিয়ে আজকে একটু যদি কথা বলে থাকি যে করোনা রেকিতে আমরা কি হয়, আমরা কি করতে পারি না, যারা ধরো আপনারা বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছেন বা প্রেত বাধা বা অনেক কিছুতে দেখবেন আপনার বাড়িতে কিছুতে কিছু হচ্ছে না, ভয় পাচ্ছেন বা কোনো কিছুতে একটা নেগেটিভিটি হচ্ছে, রাত্রিবেলা কোনো কিছুর আওয়াজ পাচ্ছেন বা কোনো কিছু দেখবেন হুটহাট পড়ে যাচ্ছেন, আপনি ব্যথা পাচ্ছেন বা কোনো কারণ নেই শুকনো মাটিতে পড়ে গেলেন, এইগুলো কিন্তু কোথাও একটা নেগেটিভ কিছু আপনার বাড়ির মধ্যে রয়েছে যেটার থেকে আপনি পাচ্ছেন। তা সেইটাতে কি হয়, আপনি যদি করোনা রেকি, যারা রেকি শিখেছেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি, তারপরে কিন্তু আপনারা করোনা রেকিটা শিখে নিতে পারেন।
করোনার রীতিতে যে আমরা 8টা সিম্বল আপনাদেরকে শেখাবো, 8টা থেকে 10টা সিম্বল থাকে, এই সিম্বলগুলো দিয়ে আপনারা কিন্তু আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরা দিতে পারছেন, প্লাস অন্য লোককে কিন্তু আপনারা কিন্তু হিলিং করতে পারছেন, আপনি ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে করতে পারছেন। আর যদি বাই প্রফেশন এটাকে নিতে চান, প্রফেশন হিসেবেও কিন্তু আপনি অন্য লোককে হিলিং করতে পারছেন, কারণ এই সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে। আর এই সমস্যা শুধু যে ব্ল্যাক ম্যাজিক বা প্রেত বাধা তা না, এই অফিসে চাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেক গন্ডগোল হতে পারে, বা কারো শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, যে কোনো কিছুতে করোনার একটি সিম্বলগুলোকে কিন্তু আমরা দিয়ে আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। এইবারে যদি আমি বলি যে কাজে করোনা রেখে এমন একটা রেখে, করোনা রেখে যে সিম্বলগুলো প্রচণ্ড পাওয়ারফুল সিম্বল, আপনি এই মুহূর্তে দিলে আপনি 10 মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনাকে এই সিম্বলটা দেওয়া হয়েছে, এবং এখান থেকে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে পারবেন যে কোনো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমার নাম সৌরভ, কথা বলছিলাম বেহালা থেকে। আগে নামটা বলুন। চুল পড়ার একটা সমস্যা আছে, আর মানে তার সঙ্গে সঙ্গে একটা সমস্যা আছে। তুমি কোথায় থাকো? আমি ভবানীপুরে প্রতিদিন থাকছি এখন, এখান থেকে তুমি এসে আমার সঙ্গে কথা বলে যেতে পারো, কোনো চার্জ লাগবে না কথা বলার জন্য, তুমি এসে কথা বলে তুমি জিনিস নিয়ে যেতে পারো, ঠিক আছে? তাদেরকে বলবো যে আমি বেহালায় প্রত্যেক বছর আমি যেতাম, কিন্তু এবছর শারীরিক অসুবিধার জন্য আমি যাচ্ছি না বেহালাতে। একদিন আমি সারাদিন থেকে তোমাদের ফেসিয়াল করে দিয়ে এসেছি, সমস্ত করে এসেছি, কিন্তু এবছর সেটা পসিবল নয়। সেই জায়গা থেকে তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু ভবানীপুরে চলে এসো, যার যা সমস্যা আছে সব নিয়ে সেখানে কিন্তু ভবানীপুরের সমস্ত পরিষেবা পাবে, এবং তার সঙ্গে যারা রেকি শিখতে চাইছো, পুজোর পরে আমাদের রেকি ক্লাস শুরু হবে এবং রেকি ক্লাসে তোমরা শিখতে পারবে। এবং আমাদের এখানে শেখানোর জন্য আমি বলবো যে আমাদের, আমরা করোনা রেকিতে ছিলাম ঠিক কথা, করোনা রেকির সিম্বলগুলোর ক্ষেত্রে একটু বলে নিই, আমি রেকি ক্লাসে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। নমস্কার, বলুন, কে বলছেন? বলছি আমি বিলাকি থেকে বলছি। আপনি কে? আমি বলছি যে বিরাটি থেকে তো বলছেন, আপনার নাম আছে তো? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নামটা হচ্ছে শোভা রায়। হ্যাঁ বলুন, কেবার বলুন কি হয়েছে? হ্যাঁ বলছি যে আমার ওই স্বামীর আজকে 6 বছর ধরে বাইপাস হয়েছিল, আর ও তারপর থেকে উনি অসুস্থ হয়ে বিছানায় আছে। আর ওনার শরীরে বেডসুল হয়ে গেছে, আর উনি ঠিকঠাক মানে উঠতে পারছে না, হাঁটতে পারছে না, এরকম। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি শুনছি, আমি শুনছি। দেখুন আপনাকে একটা কথা বলি, আপনি আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি প্রোগ্রামের পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই সব ক্ষেত্রে আপনার স্বামীর যে অবস্থায় রয়েছে তাতে ডিস্টেন্স হিলিং দেওয়ার প্রয়োজন আছে, সেখান থেকে উনি রিলিফ পেতে পারেন। হ্যাঁ, তা সেইটা সেটাতে এখানে কোনো সুইচ কোর্ড দিয়ে রিলিফ দেওয়া যাবে না। আপনার যদি মনে হয় আপনি বিকেলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ। হ্যাঁ, যেখানে এরকম সিচুয়েশন হবে সেখানে আমরা যেটা করতে পারি, যেটা এক্ষুনি বলছিলাম করোনা রেখে, করোনা রেখে সিম্বল দিয়ে আমরা বা লামা ফেরার মাধ্যমে আমরা কিন্তু ডিস্টেন্স হিলিং করে তাদেরকে সুস্থ করতে পারি, যাদের বেসল হয়ে গেছে, খুব শয্যাশায়ী পেশেন্ট, নয় তারা মুক্তি পাবেন, নয় তারা সুস্থ হবেন। আমরা সুস্থ হওয়ার পথে চেষ্টা করি, যদি একান্ত না হয় তাহলে তার সে তখন কী হয়, তার ভেতরে যে প্রেত বাধা রয়েছে সেই প্রেত বাধাটা কেটে যাবে, এবং কেটে গেলে সে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এই যে উনি ফোন করেছেন, উনি যে কষ্টটা পাচ্ছেন, ওনার হাজবেন্ড কষ্ট পাচ্ছেন, ওনার ক্ষেত্রে যদি মনে হয় উনি মুক্তি চান, সেখানে মুক্তিও উনি পেতে পারেন। কিসের মাধ্যমে? না, করোনা রেকির মাধ্যমে বা লামা ফেরা। লামা ফেরাতে আমি আসছি, লামা ফেরা হচ্ছে একটা বৌদ্ধতন্ত্র। এই বৌদ্ধতন্ত্রটাকে আমি শেখাই, এবং আমি মাস্টার ডিগ্রি করেছি, এবং সেটার মাধ্যমে
কিন্তু শিখতে গেলে পরে যেটা করতে হবে, লামা ফেরার একটাই হচ্ছে অসুবিধে, অসুবিধে বলবো না, যারা তন্ত্র ভালোবাসেন বা তন্ত্রের মাধ্যমে কিছু কাজ করতে ভালোবাসো তাদেরকে বলবো যে লামা ফেরা শিখবে। এবং লামা ফেরার একটা টাইম আছে, সেই টাইমটা ধরে কিন্তু তোমাকে প্রতিদিন বসতে হবে এবং সেই টাইমেই কাজটা করতে হবে, সেই টাইমিংটা এদিক ওদিক হলে হবে না। টাইমিংটাকে যদি ঠিক রাখতে পারো, লামা ফেরার থেকে ভালো জিনিস কিছু নেই। কিন্তু আমি বলে দিয়েছি, রেকির এই লামা ফেরার মাধ্যমে তুমি কারোর কোনো ক্ষতি করতে পারবে না, এইটা মাথার মধ্যে রেখো যে আমি কাউকে ব্ল্যাক ম্যাজিক করবো বা আমি কাউকে নেগেটিভিটি ঢুকিয়ে দেবো, এই জিনিস কিন্তু বৌদ্ধতন্ত্রে নেই। তোমাকে কেউ যদি কোনো ক্ষতি করে, সেই ক্ষতিটা থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো, তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করলে আমি সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো, বা কেউ তোমাকে বাণ মেরেছে বা কোনো কোনো রকম অনেক রকম তন্ত্রমন্ত্র দিয়ে তোমাকে আটকে রেখেছে বা তোমার শরীরে কোনো ক্ষতি করে দিয়েছে, সেইখান থেকে আমি তোমাকে বের করে নিয়ে আসতে পারবো, কিন্তু তোমার কোনো ক্ষতি তুমি এই এর মাধ্যমে করতে পারবে না। কাজেই যারা শিখতে আসবে এই মানসিকতা নিয়ে আসবে যে আমি কারোর ক্ষতি করব না, আমি ভালো করার চেষ্টা করব, এবং তাতে যাদের যারা ক্ষতিগ্রস্ত তারা আমার সঙ্গে যোগাযোগ করুক, আমি তাদেরকে ভালো করে তুলব, এই মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ রেইকি সবসময় পজিটিভ মাইন্ড দেয় এবং পজিটিভ থিঙ্কিং দেয়, সবসময় সে শেখাচ্ছে যে আমরা পজিটিভ ভাবনা আমাদের মধ্যে আসবে এবং পজিটিভ কিছু ভাববো এবং মানুষের জন্য ভালো করার চেষ্টা করব, নেগেটিভ কিছু ভাবারই চেষ্টা করব না। যদি কারোর নেগেটিভ কিছু চিন্তাভাবনা রেকি করার সময় আসে, তাহলে আমি তাকে বলবো যে সে কিন্তু ঠিক মতো রেকির অ্যাটুটমেন্ট পায়নি। রেকির অ্যাটুটমেন্ট যদি ঠিক মতো পায়, তাহলে নাকারাত্মক যেটা আমরা বলি নেগেটিভ কিছু তার মধ্যে আসবে না, সব সময় তার মনে হবে যে না আমি তার জন্য ভালো ভাবো। তোমার শত্রুর সম্বন্ধেও তুমি কিন্তু ভালো, শত্রু আমি বলছি যে তুমি জানো ও তোমার ক্ষতি করার চেষ্টা, তুমি তখন কি করবে না, রেকির মাধ্যমে তাকে ভালো করার চেষ্টা করবে, কিন্তু কখনোই তোমার মধ্যে সেই ভাবনাটা আসবে না যে আমি ওর ক্ষতি করবো, ও আমার ক্ষতি করেছে আমি ওর ক্ষতি করবো, এইটা এই জিনিসটা কিন্তু রেকি শেখায় না। রেকির মাধ্যমে কিন্তু এই জিনিসটা একদম মাথা থেকে চলে যাবে। এইগুলোই আমার রেকির পাঠশালাতে শেখানো রে। শুধু আমি 24টা পয়েন্টে স্পর্শ করলাম আর প্রতিদিন আমি 1 ঘন্টা 20 মিনিট আমি সময় দিলাম, তাহলে কিন্তু রেকি হবে না। রেকি করার আগে যেটা আমি মানে প্রতিদিন বলি এবং এখনও বলছি যে ইউনিভার্সের কাছে গ্র্যাটিচুড জানাও। সবার প্রথমে আমরা 5টা প্রেয়ার রেকি জানি, তাছাড়াও আমি 5টা প্রেয়ার ছাড়াও আমি বলবো যে ইউনিভার্সের কাছে গ্র্যাটিচুড মানে কৃতজ্ঞতা জানাও। ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে গেলে যে 4টি শব্দ আমি বলে থাকি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, বা বাংলায় তোমরা বলো যে ধন্যবাদ জানাচ্ছ বা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছ, জানিয়ে নিয়ে এবারে তুমি যখন 5টা শব্দ আমরা রেকি রেতে বলি। আর রেকি যারা জানো না তারা কি করবে, না তারা অন্তত পক্ষে এইটুকুনি বলো আমি আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, এ বলে 5 বার বলবে সকালবেলা বাসি বিছানায় বসে বলো, দেখবে সারাদিন খুব ভালো যাবে আর তোমাদের কোনো কষ্ট হবে না। এইটা যদি তুমি ইউনিভার্সের কাছে মেসেজটা যে পৌঁছে গেল, ইউনিভার্স কিন্তু তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করবে। এইটাতে এই এই সারমর্মটা যখন বুঝে যাবে যে আমি ইউনিভার্সকে যা মেসেজ দেবো, আর ইউনিভার্সকে যদি সকাল থেকে তুমি মনে মনে ভাবছো যে ইউনিভার্স তো জানতে পারলো না আমি আজকে সকালে উঠে জানো আজকে এর পেছনে লাগবো, একে এমন শায়েস্তা করবো বা আজকে এই নিয়ে একটা গন্ডগোল করবো, তাহলে ইউনিভার্স কী করবে, ওইটাই তোমাকে ফেরত দেবে, তোমার ভালো কিছু হবে না। কাজে তোমাকে সবসময় ভাবতে হবে, ইউনিভার্সকে মেসেজটা দাও আমি সকাল থেকে উঠে ভাবি যে আমি আমার চারপাশের লোকজন যেন ভালো থাকে, আমি খুব খুশি এবং আমার সবাইকে খুশি যেন রাখতে পারি। এইটা যখন তুমি বলবে ইউনিভার্সকে, তোমাকে দেখবে ইউনিভার্স খুশিতে ভরিয়ে দেবে। কাজে এইটা তুমি রাখো, সে কী গরিব বড় লোক, আমি গরিব কথাটা বারবার বলেছি, গরিব কথাটা অর্থ শব্দটা উচ্চারণ করবে না, গরিব জিনিসটাই নেই, কারোর কাছে পয়সা বেশি আছে কারোর কাছে কম আছে, আমার কাছে কিছু কম আছে কিন্তু আমি গরিব কথাটা বলবো না। এবং আগের দিন আমি একটা সুইচ কোড দিয়েছিলাম যে গরিবই বা আমার কাছে পয়সা কম আছে সেই জায়গাতে যাতে আমার চলে যায় সেই ব্যবস্থাটা করার জন্য আমি একটা সুইচ ওয়ার্ড বলেছিলাম, সেই সুইচ ওয়ার্ডটা আশা করি তোমরা সবাই লিখেছো এবং সেইটা যদি তোমরা চ্যান্ট করো, তুমি দেখবে যে মানি ফ্লোটা আস্তে আস্তে তোমার মধ্যে আসছে এবং কোথা থেকে না কোথা থেকে যে কোনো কাজ তোমার কাছে আসতে শুরু করবে। তা আমরা আসছি সেই সবগুলোতে আসবো, তা সেখান থেকে আমরা যেটা দেখ বলছি যে লামা ফেরা, লামা ফেরাতে আরেকটা মজার জিনিস হচ্ছে যে দেখো রে কি বৌদ্ধদের তো হিন্দুরে
দেবদেবীর মধ্যে পড়েন এবং বিষ্ণুর অবতার। তা সেখানে আমরা লামা ফেরাতে যখন তন্ত্র আমরা প্রয়োগ করছি, সেখানে কিন্তু সমস্ত ইন্দ্র থেকে আরম্ভ করে গণেশ থেকে আরম্ভ করে সমস্ত বরুণ সব কিছু দেবতাদের কিন্তু আমরা আহ্বান করছি। আহ্বান করে তবে কিন্তু লামা ফেরাটা আমরা শুরু করছি, বা প্রত্যেকটা সিম্বলের মধ্যে প্রত্যেকটা দেবতাদের নাম রয়েছে এবং সেগুলো সেখানে তোমরা শিখবে, জানবে যে আমাদের বৌদ্ধতন্ত্র হিন্দুতন্ত্র এত সুন্দর, কিন্তু আজকে আমরা কিন্তু অনেক খারাপ তন্ত্রটাকে প্রয়োগ করি, তন্ত্রের খারাপ দিকটাকে প্রয়োগ করি, কিন্তু খারাপ দিকটাকে যতটা পারবে না ব্যবহার করাটাই ভালো। কিন্তু লামা ফেরা কী হয়, লামা ফেরা তোমাকে ভালো দিকটা শেখাবে এবং তোমার ভেতরেও কিন্তু যত নেগেটিভ কিছু আছে সব বের করে দেবে। সেটা আমরা ন্যাশ করে থাকি, ন্যাশের মাধ্যমে আমরা সমস্তগুলোকে বের করে দিতে পারি এবং ভালো থাকতে পারি। তা এটাই আমার কাছে বার্তা রে সবার কাছে, যারা শিখতে চাইছো, যারা শিখবে মনে করছো, তারা কিন্তু আমার কাছে, আমি এর আগেও বলেছি রেকি আমি শেখানো শুরু করে দিয়েছি অনেকদিন ধরেই, এবং টুকটুক করে আমি কি করি একসঙ্গে এত বড় ক্লাস করতে পারি না, কেননা আমি যে অ্যাটোনমেন্টটা দেবো আমার এক একজনের অ্যাটোনমেন্ট দিতে আমার প্রায় 15-20 মিনিট সময় চলে যায়। কারণ আমি যদি প্রপারলি অ্যাটোনমেন্ট তাকে না দিতে পারি তাহলে সে রেকির কাজটাকে করতে পারবে না, এবার বা পরবর্তীকালে তার চ্যানেলটা সাতটা চক্রর যে ব্লকেজটা রয়েছে সেই ব্লকেজটা খুলবে না। তাকে এমনভাবে অ্যাটোনমেন্ট দাও তার যাতে তার সহস্রতার চক্র দিয়ে চক্রটা ওপেন হয়ে যাবে এবং চ্যানেলগুলো বা সাতটা চক্র এই 21 দিন আত্মশুদ্ধির ফলে সমস্ত চক্রটা তার ব্যালেন্সিং হবে এবং ক্লিনিং হবে। ওই ক্লিনিং আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছি যে চক্রটা ক্লিনিং করতে হবে, যত ক্লিনিং হবে তত দেখবে তোমার সমস্ত কিছু খুলে যাচ্ছে এবং তোমার ইনটিউশন পাওয়ার বেড়ে যাচ্ছে এবং তোমার পজিটিভিটি বেড়ে যাচ্ছে, তোমার ভিতরে আধ্যাত্মিকতা বেড়ে যাচ্ছে, সমস্ত কিছু বেড়ে যাবে। রেকি সেটাই শেখায় এবং আমি সেটাই করার চেষ্টা করি। আমি ম্যাক্সিমাম হলে 4 জনকে নিই, তার বেশি নিতে পারি না, কারণ আমার ক্ষমতা খুব সীমিত। আমি সেইটুকুনি মনে করি যে আমি 4 জনকে দেবো, 4 জনকে ভালো করে দেবো। কাজে যারা শিখতে চাইছো, আরেকটা জিনিস আমি বলে থাকি, অনলাইনে আমি পাওয়ার বুস্ট আপ করে দিই যাদের পাওয়ার চলে গেছে। আজকে আরেকটা জিনিস আমার বলার উদ্দেশ্য রয়েছে যে রেকি যারা শিখেছো অনেকদিন প্রয়োগ করছো না, আজ ধরো আমার প্রোগ্রামটা দেখার পরে মনে হলো যে না সত্যি তো আমি তো একটা সময় শিখেছিলাম, আমি তো এটা ব্যবহার করছি না, তাই রেকিটাকে যদি আমরা ব্যবহার করতে পারি আবার নতুন করে, তাহলে কিন্তু তোমরা কি করতে পারো না রেকির পাওয়ারটাকে বুস্ট আপ করো। তোমার যে অ্যাটোনমেন্ট হয়েছিল সেই অ্যাটোনমেন্টটা তো নষ্ট হয়ে গেছে, তুমি যে অ্যাটোনমেন্টটা ব্যবহার করোনি তোমার আবার কিন্তু চক্রগুলো ব্লকেজ হয়ে গেছে। সেই ব্লকেজটাকে খোলার জন্য দরকার একজন ভালো গুরুর। তোমার যদি যদি মনে হয় যে আমার কাছ থেকে তোমরা পাওয়ার বুস্ট আপ করবে, সেইটা তুমি অনলাইনের মাধ্যমে না, আমরা ডিস্টেন্সিংয়ের মাধ্যমে পাওয়ারটাকে বুস্ট আপ করে দেবো। পাওয়ারটাকে কীভাবে বুস্ট আপ করবো, তোমাকে একটা টাইম বলে দেবো, সেই টাইমে তুমি ওখানে বসবে। আমি এখান থেকে আমার সেন্টার থেকে আমি রাত্রিবেলা সাধারণত পাওয়ারটা দিয়ে থাকি। পাওয়ারটা দিলে পরে তুমি নিজেই পরের দিন বুঝতে পারবে যে তোমার হাত গরম হচ্ছে বা তুমি যে হিলিং করছো সেই হিলিংটাতে কতটা কাজ হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারবে। কোনো একটা মাথা ব্যথা বা কোনো একটা পার্টিকুলার এতে কোনো অসুবিধা হলো কারোর উপর প্রয়োগ করো, দেখো সেখানে তার কাজ হচ্ছে কিনা, ইনস্ট্যান্টলি কাজ হবে সেখানে। তা সেইগুলো আমি চাই যে তোমরা যারা মানে রেকি শিখে বসে আছো যে অ্যাটোনমেন্টটা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আবার সেটাকে নতুন করে ঝালিয়ে নিতে পারো এবং আবার 21 দিন তোমরা সেটাকে ক্লিনিং করার মতো আত্মশুদ্ধি করে নেবে। নিলে পরে তুমি দেখবে যে তোমার চ্যানেলটা পুরোপুরি সাতটা চক্র ব্লকেজ যা আছে সেই ব্লকেজগুলো খুলে গেছে। কারণ তুমি যখন শিখেছিলে তখন ব্লকেজ খুলে গেছিলো, তুমি প্র্যাকটিস করোনি, আবার সেই মধ্যে নোংরা ধুলো পড়েছে এবং নেগেটিভিটিতে ভরে গেছে, সেই ব্লকেজটা বন্ধ হয়ে গেছে। তাহলে সেই ব্লকেজটা খোলার জন্য তোমাদের কিন্তু পাওয়ার বুস্ট আপ করাটা খুব দরকার। আর ক্লাসে আমাদের যেটা শেখানো হয় সেটা আমি বলে দিচ্ছি যে আমাদের ফার্স্ট ডিগ্রি ক্লাসেতেই আমি ফার্স্ট ডিগ্রি শুধু যে মাত্র ফার্স্ট ডিগ্রি শিখিয়ে ছেড়ে দেবো তা না, সেখানে আমাদের কিন্তু সঙ্গে আরও কিছু জিনিস থাকে যেটা হচ্ছে সেলফ হিলিং। সেলফ হিলিং আমি নিজেকে হিলিং করবো কী করে বা আমাদের চক্র ব্যালেন্সিং করবো কী করে, এবং তার সঙ্গে বেশ কিছু সুইচ বোর্ড আমরা কিন্তু দিয়ে থাকি। কাজে যারা মনে করবেন আমার কাছ থেকে শিখবেন তারা কিন্তু আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। এবং রেকি সম্বন্ধে আগে বলবো যে প্রোগ্রামগুলো একটু দেখবেন, দেখে নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ বাণীদি উপযুক্ত, বাণীদির কাছ থেকে আমরা শিখতে পারি, তাহলে নিশ্চয়ই আসবেন, আমরা অপেক্ষায় থাকবো। বা আমি প্রত্যেককে বলেছি যে এইভাবে তোমরা কিন্তু একদিন প্রোগ্রাম দেখে চলে আসবে না, তোমরা দেখো বোঝো জিনিসটা সম্বন্ধে আগ্রহ আছে কিনা,
তাহলে আমাদের কাছে আসবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবং সেটা করে তুমি কিন্তু একটা পরিবারকে সুরক্ষিত রাখতে পারো, প্লাস সেকেন্ড ডিগ্রি যখন করবে, সিম্বল যখন পেয়ে যাবে, তখন তুমি কিন্তু তুমি দূরবর্তী চিকিৎসাগুলো শুরু করতে পারবে, বা তোমার ছেলেমেয়েরা দূরে রয়েছে, হাজবেন্ড দূরে কাজে রয়েছে, যে যেখানেই থাক না কেন, তুমি বাড়ি থেকে তাদেরকে কিন্তু একটা সুরক্ষা কবচ তৈরি করে দিতে পারো বা তাদেরকে সুরক্ষিত রাখতে পারো। আরেকটা জিনিস আজকে বলবো, তোমরা ফোন করতে পারো, এর মধ্যে যদি ফোন আসে তো খুব ভালো, তা নাহলে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা একটা সকালবেলা উঠে আমরা বলি, যারা রেকি শিখেছো তারা যেটা করতে পারো সেটা হচ্ছে এক সুরক্ষা বলয় তৈরি করতে পারো। সেটা কীরকম? আমি বলি যে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করবে প্রত্যেকের জন্য। বাড়ির ধরো তুমি ধরো একজন রেকি হিলার, তুমি রেকি শিখেছো, তুমি কি করবে না তাকে একটা বেলুনের মধ্যে বা একটা জাস্ট একটা সার্কেল তার বডির ওপর দিয়ে একটা টেনে দাও। টেনে দিয়ে তাকে কী করছো, চকুরেই যেটা সিম্বলটা, চকুরের সিম্বলটাকে ড্র করে দাও। যারা রেখে শিখেছো তারা জানো, চকুরের সিম্বলটাকে করে দিয়ে তাকে সুরক্ষিত 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 তিনবার বলে ছেড়ে দাও। দেখবে সারাদিনের জন্য সে যেখানেই যাক না কেন, সে কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকবে এবং তার কাছে কোনো রকম নেগেটিভ কিছু ঢুকতে পারবে না। এইভাবে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে তোমরা যদি করে দিতে পারো, সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যাচ্ছ বা পুজো স্নান টান করে যখন ঠাকুর ঘরে যাচ্ছ, বসে একটুখানি রেকিকা আহ্বান করো, করে নিয়ে তারপরে প্রত্যেককে একটা সুরক্ষিত অবস্থায় বলয় তৈরি করে তাকে তাদের চকুরে দিয়ে তাদেরকে সুরক্ষিত করে দাও। দেখবে তাতে তুমি দেখবে যে তুমি সারাদিন হয়তো বাড়িতে একা রয়েছো, তুমি বাইরে সবাই কাজে বেরিয়ে গেছে, ছেলে মেয়ে প্রত্যেকে বেরিয়ে, কিন্তু প্রত্যেকে সুরক্ষিত থাকবে এবং ঠিক টাইমে বাড়ি ফিরবে এবং তাদের কোনো রকম অঘটন ঘটবে না। এটা কিন্তু একদম চ্যালেঞ্জ, কাজে এটা তোমরা করতে পারো। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি নদিয়া থেকে বলছি, শীলা দাস। হ্যাঁ শীলা বলো, কি হয়েছে? হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে বলো। আমি না এখন না সবসময় একটু মানসিক টেনশনের মধ্যে থাকি। হ্যাঁ, আমি ওর থেকে কি করে কমাবো এই বিষয়ে আপনার সঙ্গে। কেন টেনশনে থাকো আমাকে বলো। সাংসারিক দিক থেকে বাচ্চাদের নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় কি ভয় থাকে নাকি? হ্যালো, তুমি কি ভয় পাও সবসময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভয় তোই লাগে। মানে বাচ্চাদের নিয়ে ভয় না বাড়ির বড়দের থেকে ভয় পাও, সেটা বলো। হ্যাঁ, বাড়ির বড়দেরকে ভয় পাও নাকি না বাচ্চার জন্য ভয় পাও, কোনটা বলছি? না আমি কি ফোনের লাইনটা কেটে দিয়ে আপনি টিভিতে বলবেন? হ্যাঁ আমি বলবো, আমি বুঝতে পেরেছি, তুমি সবটা খুলে বলতে পারছো না, যদি মনে হয় তুমি প্রোগ্রামের পরে আমার সঙ্গে বলতে পারো কথা, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ শীলা, টেনশনের জন্য আমাদের কিন্তু একটা খুব সুন্দর সুইচ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফাইন্ড ক্লিয়ার। ফাইন্ড ক্লিয়ার, তারপরে যেটা লিখবে সেটা কী লিখবে, 23, 63, 586, 23, 63, 586, ফাইন্ড ক্লিয়ার। আরেকটা ছোটো সুইচ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্লাফ। যদি কোনো ভয় পাও বা টেনশন বেশি হয়, ব্লাফ 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 ব্লাফ, BLUFF, ব্লাফ ব্লাফ করে যদি তুমি চ্যান্টিং করো, তোমার ভয়টা কেটে যাবে। আর ডিপ্রেশন বা টেনশন যদি বেশি হয়, ফাইন্ড ক্লিয়ার লিখে, ফাইন্ড লিখে তার একটু গ্যাপ দিয়ে ক্লিয়ার, তারপরে 23, 63, 586, এই সংখ্যাটা যদি তোমরা জপ করতে পারো, 28 বার মিনিমাম করবে, নাহলে 108 বার করবে, করলে পরে তুমি দেখবে যে এটা থেকে তুমি বেরিয়ে এসছো, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। তা আমরা আজকে সুইচ ওয়ার্ডটা আমাদের দেখো, এই যে সুইচ ওয়ার্ডগুলো বলছি, এই সুইচ ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন আমাদের লাগে। প্রাত্যহিক জীবনে যে সুইচ ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো ম্যাডাম, আমি বিপ্লব মজুমদার বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে। হ্যাঁ বলুন, কি হয়েছে? হ্যালো, হ্যাঁ কি প্রবলেম বলুন আপনার। হ্যাঁ প্রবলেম হচ্ছে আমার মায়ের একটু মায়ের গায়ে খুব ব্যথা, গা হাত পা পুরো শরীর পুরো ব্যথা ব্যথা করছে। আচ্ছা ব্যথা করছে? ঠিক আছে, টিভির কাছে যাও আমি বলছি। হ্যাঁ
হচ্ছে? হ্যাঁ, গা হাত পায়ে ব্যথার পেছনে অনেকগুলো কারণ লুকিয়ে আছে। সেটা হচ্ছে আমাদের অনেকটা অ্যাংজাইটি টেনশন থেকেও কিন্তু আমাদের গা হাত পায়ে ব্যথা হতে পারে, কারণ হাঁটু হচ্ছে মনের জায়গা, সেখানে কিন্তু মন যদি না ঠিক থাকে সেখানে কিন্তু গা হাত পা ম্যাজম্যাজ করতে পারে, ব্যথা হতে। সেখানে আমরা যেটা বলছি, হাঁটু বা নিচের যে কোনো অংশ যদি ব্যথা থাকে, আমরা একটা সুইচ ওয়ার্ড ট্রেন্ড করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি। চেঞ্জ হচ্ছে CHANGE, চেঞ্জ অ্যাডজাস্ট ADJUST, অ্যাডজাস্ট, তারপরে একটু গ্যাপ দিয়ে লিমিট LIMIT, লিমিট একটু গ্যাপ দিয়ে BE, লিমিট বি। এই শব্দটা যদি চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি এরকমভাবে যদি আমরা 28 বার বলতে থাকি, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। এবং আবারও বলছি, এরকম একটা জলের গ্লাস নিয়ে জলের গ্লাসের দিকে তাকিয়ে যদি আপনি চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি, চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি এরকমভাবে 28 বার মাকে বলতে পারেন, বলে এই জলটা মা খেয়ে নেবে, দেখবেন যে গা হাত পা ব্যথা কমে গেছে। এইটা করে দেখবেন, খুব মিরাকল কাজ হবে। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি, সুইচ ওয়ার্ড আমাদের প্রাত্যহিক জীবনে কী কী সুইচ ওয়ার্ডগুলো রেগুলার আমরা ব্যবহার করতে পারি? সুইচ ওয়ার্ড তো প্রচুর আছে, বিশ্বব্রহ্মাণ্ডে প্রচুর সুইচ ওয়ার্ড আছে। এবার এত সুইচ ওয়ার্ড তো আমাদের প্রতিদিন লাগছে না। আজ সকালে উঠে যদি আমার মাথার যন্ত্রণা করে, তাহলে বলবেন যে, সবার প্রথমে বলি যে আমার মুডটাকে ভালো রাখার জন্য আমরা কি বলবো, না সকালে ঘুম থেকে উঠে বলবো আই এম হ্যাপি, ওটা তো 5 বার বলবো। এবার সুইচ ওয়ার্ড যদি বলতে থাকি আমার মুডটা ঠিক রাখার জন্য, আপ 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 আপ, এটা বলতে থাকো কন্টিনিউয়াস, মনে মনে বলো 28 বার বলো, তাহলে মুডটা ঠিক হয়ে যাবে। এরপরে বলছি যে যদি মনে হয় যে আমার মাথার টিপটিপ করছে, মাথা যন্ত্রণা করছে বা কিছু অসুবিধা হচ্ছে, তাহলে আমি কি করব, না আমি চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি এটা বলতে পারি। তারপরে আমার চলে আসবে, আমার যদি ঘাড়ে যন্ত্রণা হয় তাহলে আমি কি বলবো, না 10.0 হার্স, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো, 10.0 হার্স। তারপরে যদি আমার মাথা এই দুটো টেম্পল যদি খুব দপদপ করতে থাকে, কাজ করতে পারছি না, কষ্ট হচ্ছে সাইনাসের জন্য, তাহলে আমরা কি করব, না 10.0 হার্সের সঙ্গে 40.0 হার্স করে দেবো, দুটো মিলিয়ে করব, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ হয়ে যাবে। এরপরে হলো যে আমরা এরপরে প্রবলেমটা যেটা আসে, সেটা হচ্ছে যে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, যেটা আমি এক্ষুনি বললাম চেঞ্জ অ্যাডজাস্ট লিমিট বি, ওটা করলে গা হাত পায়ে ব্যথা চলে যাবে। তারপরে আসছে আমাদের পেটে গ্যাসের প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। সকালবেলা উঠে দেখলাম যে খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে, খাওয়া হয়নি, অ্যাসিডিটি। অ্যাসিডিটি হলে কী করবে, 293 আমরা চ্যান্টিং করতে পারি, অ্যাসিডিটি কমিয়ে দিতে পারি। তারপরে দেখছি না আমার গ্যাস প্রবলেম হয়ে গেছে পেটে, তাহলে গ্যাসের প্রবলেম হলে আমরা কী করতে পারি, না 26700 যদি চ্যান্ট করতে থাকি তাহলে গ্যাসের প্রবলেম হয়ে যাবে। তার আগে হচ্ছে গলায়, গলায় যদি আমার কিছু দেখি, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমি রায়গঞ্জ থেকে দীপা দাস বলছি। হ্যাঁ দীপা বলো, কি হয়েছে? আমি একটু আমার বোনের ব্যাপারে কথা বলবার জন্য আপনাকে, আপনার সাথে কন্ট্যাক্ট করছি। বলছিলাম যে আমার বোন মানে ম্যারে, তো ওর ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম চলছে। তো ওর প্রবলেম চলছে বলতে, ওর হাজবেন্ড ওকে একটা ভুল কারণে ভুল বুঝছে, যেটা ও কখনো করেইনি। তো ওর হাজবেন্ড এই কারণটা প্রমাণ করবার জন্য 1 বছর আগে কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করেছে, যেটা আমার বোন কখনো করেনি। তো এবার আমার বোন অটোমেটিক হাজবেন্ড কে বারবার করে বোঝানোর চেষ্টা করছে, আমার বোন ডিভোর্সটা দিতে চায় না। তো দিতে যেহেতু চায় না, হাজবেন্ড কে বারবার করে বোঝানোর চেষ্টা করছে। হাজবেন্ড এর সাথে যখন ফোন করে কিংবা কথা বলে, ওরা সেপারেট আছে 1 বছর হলো, তো ও যখনই বোঝানোর চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, বলে ঠিক আছে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার কিছু আবার একটু পরেই বলে যে না, তোমাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে, কোর্টে প্রমাণ করতে হবে, কোর্ট যদি তুমি ওখানে যদি প্রমাণ হয় যে হ্যাঁ তুমি সেই কাজটা করোনি, দেন তারপরে কি হচ্ছে সেটা আমরা ভাববো। কিন্তু ম্যাম দেখুন, এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, কোর্টে সমস্ত কিছু আর্জেন্ট কাজ ছাড়া তো এগুলো কাজ তো সমস্ত কিছুই বন্ধ। আর তারপরে ওদের 4 বছর হয়ে গেলে ম্যারিড লাইফ, তো এইভাবে ওদের সময়টাও চলে যাচ্ছে। আর কোর্টের প্রসেস তো লেন্দি প্রসেস, একদিনে তো কোনো কিছু প্রুভ হয় না। তুমি একটা কাজ করো, তোমার যে প্রবলেমটা, এরকম প্রবলেম অনেকগুলো আছে, একদিন একটু যদি ইউটিউব ঘাটো, একজন তার প্রবলেমটা নিয়ে এটা নিয়েই বলেছিল,
তা এটা রেখির মাধ্যমে খুব সুন্দরভাবে সলভ করা যায়। তোমার যে মানে জামাই বাবু, তার ভেতরে হ্যাঁ কোনো নেগেটিভ কিছু ভাবনা চিন্তা কেউ ঢুকিয়েছে, বুঝেছো তো, যেটা থেকে উনি ভুল বুঝছেন। তা ওনার হ্যাঁ ভেতরে যে পজিটিভ থিঙ্কিংটা আনাটা দায়িত্ব হচ্ছে রেকি করতে পারে, তা হচ্ছে ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে সেটা পসিবল। তুমি প্রোগ্রামের পরে বিকেলবেলা আমাকে একটু ফোন করো, আমি আরেকটু ডিটেলসে জেনে আমি তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ম্যাম, বলছি আপনি তো অনেক সুইচ ওয়ার্ড দেন, আপনি যদি কোনো সুইচ রিলেশন, ওয়ার্ড, হ্যাঁ আমি আমি বলছি তুমি রিলেশন ভালো করার জন্য তোমার দিদিকে বলতে পারো যে লাভ ডিভাইন টুগেদার, লাভ ডিভাইন টুগেদারটা চ্যান্ট করতে বলতে পারো, ঠিক আছে? কতবার ব্যবহার করবে ম্যাম? 108 বার করে করবে লাভ ডিভাইন, হ্যাঁ লাভ ডিভাইন টুগেদার 108 বার বলো চ্যান্ট করতে, ঠিক আছে? ঠিক আছে ঠিক, ও হাজবেন্ডের মানে ফেসটা মনে করে, হ্যাঁ ও ফেসটা মনে করে সেটা করতে বলো, তারপরে যদি কিছু প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই হেল্প করে দেবো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ এরকম সমস্যা কিন্তু আমরা কিন্তু যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে থাকি ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে। তোমরা যারা ইন্টারেস্টেড বা যদি মনে করছো যে না জিনিসটা সত্যি বিশ্বাসযোগ্যতা আছে, তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এটা থেকে তোমরা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারো। আমরা সেখানে মানসিক প্রতিবন্ধী মানুষগুলোকে বের করে নিয়ে আসছি, স্বাভাবিক করছি, সিজোপেনিয়া যারা থাকছে তাদেরকে ঠিক করছি, বা এমনও পেশেন্ট থাকে যারা পরীক্ষায় বসতে চাইছে না বা কোনো কারণে অসুস্থতা হয়ে অসুস্থ হয়ে মানসিক অসুস্থ, তাদেরকে আমরা ঠিক করতে পারি এগুলোর মাধ্যমে। কিন্তু আজকে যেটা আমি বলতে চাইছিলাম যে সুইচ ওয়ার্ডগুলো দিচ্ছিলাম সেটা হচ্ছে, তারপরে চলে গেলাম আমরা আমি গলা বাদ দিয়ে কিন্তু বুকে পেটে চলে গেছিলাম, তা আমরা গলার ক্ষেত্রে গলা যদি তোমার কাশি হয় এই সময় যে ওয়েদার চেঞ্জ সেই কাশিটা হচ্ছে সেই সময় আমরা চ্যান্ট করবো কি না 611, 611 চ্যান্ট করলে কী হয় খুশখুশে কাশিটা কমে যায়। তারপরে চলে আসছি বুকে, বুকের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি চ্যান্ট করতে পারি ডিভাইন টুগেদার, ডিভাইন টুগেদার আমরা চ্যান্ট করলে বুকের মধ্যে কষ্ট হয় যখন আমরা দেখি যে আমাদের ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, বা অনেক বাড়িতেই সকালবেলা উঠেই দেখবে যে কেউ কারোর সঙ্গে মুখে দেখা দেখি করছে না বা কষ্ট হচ্ছে, তা সেই ক্ষেত্রে ডিভাইন টুগেদারটা যদি তুমি চ্যান্ট করো তাহলে বন্ডিংটা ফ্যামিলির মধ্যে খুব সুন্দর বন্ডিংটা থাকে। তারপরে চলে গেলাম পেটের কথা বলে দিলাম, মণিপুর চক্রতে আমরা ওইগুলো দিতে পারি যেটা 293 বললাম, অ্যাসিডিটি বা পেটের যে কোনো প্রবলেমের জন্য, আর গ্যাসের জন্য আমরা দিতে থাকবো 26700 সেটা চ্যান্টিং। তারপরে আমরা স্বাধিষ্ঠান চক্রে চলে যাব, পিসিওডি সমস্যা হতে পারে বা আমার মনটাকে ভালো রাখার জন্য চেষ্টা করতে পারি, বা আমার ঘরে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন ঢুকে থাকে আমরা 53 কার্ড যেটা বলে থাকি বা সেজ কার্ড যেটা বলে থাকি, সেজ কার্ড তার সংখ্যা হচ্ছে 1617, এটা যদি আমরা চ্যান্ট করতে থাকি তাহলে অল ওভার ঘরের নেগেটিভিটি কিন্তু আমরা কাটিয়ে তুলতে পারি। তারপরে চলে যাবো মূলাধার চক্রে, মূলাধার চক্র সংক্রান্ত যদি আমরা কোমর সংক্রান্ত বা হাত পায়ের মানে কোনো রকম আর্থ্রাইটিসের প্রবলেমে ভুগে থাকি তাহলে আমরা কী করবো না 58 আইসগুলো চ্যান্ট করবো। তা এছাড়াও আমরা কিন্তু তারপরে আমরা আরও কিছু করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের আরও সুইচ কোড আমি দিয়ে থাকি, এর আগের দিনও দিয়েছি। আজকে তোমাদেরকে একটা জিনিস আমি বলবো যে দুটো সুইচ ওয়ার্ড খুব সুন্দর আছে, তোমরা সেটা লিখে রাখতে পারো। পুজোর সময় এই সময়টা অনেকে যারা খারাপ কাজ করার চেষ্টা করে তা অনেকে খারাপ কিছু কাজ করে থাকে, তোমরা যাদের নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য সেটা করতে পারো, লিখে রাখতে পারো প্রত্যেকের হাতে বা প্রত্যেকের বাড়িতে লিখে রাখতে পারো সেজ ইঙ্ক, সেজ ইঙ্ক সেটা লিখে রাখতে পারো, এবং সংখ্যাটা হচ্ছে 699900। এটা মানে কোনো নেগেটিভ মানে চোখ বা একজনের বুড়ি নজর বল যেটা আমরা বলে থাকি সেটা থেকে ই করার জন্য আমরা কিন্তু সেজিং এবং 699900 এটা করে দেবে। আরেকটি জিনিস আমি বলবো নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন যদি বাড়ির মধ্যে ঢুকে থাকে, বাড়িতে অশান্তি লেগে থাকে, তাহলে তোমরা যেটা করবে লিমিট কার্ড, লিমিট কার্ড যেটা করবে এবং সেটা 0927 চ্যান্টিং করবে। তা আজকে তো সময় প্রায় শেষ, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যার যার দরকার আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবে, এবং যেটা অসুবিধা হবে আমার সঙ্গে ফোনে কথা বলবে। আজকের মতো আসি, নমস্কার। বুধবার 1:50 তোমরা প্রোগ্রাম কিন্তু অতি অবশ্যই দেখবে। নমস্কার।